হে বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি ফ্যাক্টসে। তো আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে এমন কিছু তথ্য যেগুলো হয়তো আপনারা কোনোদিনই শোনেননি। তো বেশি দেরি না করে চলুন শুরু করি। আর যদি এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই যান আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে। আপনারা যদি পাশে থাকেন তাহলে এইরকম ভিডিও আমরা অনেক বানাতে পারবো। আপনারা অনেকের মুখ থেকে শুনেছেন যে কুকুরেরা ভূতের অনুভূতি আগে থাকতেই বুঝতে পারে। তো তারা কেন বুঝতে পারে আর কিভাবেই বা তারা বুঝতে পারে, তো আজকের ভিডিওতে আপনারা এটা জানতে পারবেন। আপনারা কি এটা জানেন, ইগল পাখির নাম তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু এমন এক প্রজাতির ইগল আছে যার প্রিয় খাদ্য কি, যেটা জানলে আপনার মাথা পাগল হয়ে যাবে। তো চলুন এইসব তথ্য নিয়ে আজকে আলোচনা করব, আসুন জেনে নিই। তো চলুন এগোই আমাদের প্রথম ফ্যাক্টের দিকে। কুকুর কিভাবে ভূতের উপস্থিতি বুঝতে পারে? কুকুর খুব সহজেই ভূতের অনুপস্থিতি বুঝতে পারে। বিভিন্ন বৈজ্ঞানিক এবং গবেষকদের মধ্যে তারা জানিয়েছেন যে কুকুরদের ব্রেন এমনভাবে ডেভেলপ হয়েছে যে তারা আশেপাশে থাকা কোনো এনার্জিকে খুব সহজেই তারা অনুভব করতে পারে। তাই যদি আপনাদের বাড়িতে কুকুর থাকে, আপনারা এটা খেয়াল করে দেখবেন যে যদি কেউ আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি নিয়ে প্রবেশ করে তাহলে কুকুরটি দেখবেন সেই মানুষটির ওপরে ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে। আর তখনই আপনাকে বুঝে নিতে হবে যে নিশ্চয়ই মানুষটি কোনো নেগেটিভ এনার্জি নিয়ে আমাদের ঘরে প্রবেশ করেছে। আর একটা অবাক করা সত্যি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক এমনই ক্ষমতা হিউম্যান বেবিসদের মধ্যে লক্ষ্য করা যায়, কিন্তু তারা সেই ক্ষমতাটি প্রয়োগ না করতে করতে আস্তে আস্তে তারা পুরোপুরি ভুলে যায়। এবার যদি আমরা প্যারানর্মাল রিসার্চারদের কথা শুনি তাহলে জানা যায় যে আমাদের আশেপাশে সব কিছুই এনার্জির ফর্মে এক্সিস্ট করে। আর যদি আমাদের পাশে এমন কোনো এনার্জি থেকে থাকে তাহলে নিশ্চয়ই তার পজিটিভ কিংবা নেগেটিভ এনার্জি থাকবে। এবং কুকুররা এমন তখনই করে যখন তারা বুঝতে পারে যে তাদের আশেপাশে নেগেটিভ এনার্জি আছে এবং তারা সেই অনুভূতি আগে কোনোদিন অনুভব করেনি, তখনই তারা এমন করে। তো আরেকটা কথা জেনে নিন, কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি কুকুররা শুধুমাত্র ভূতের উপস্থিতি অনুভব করতে পারে, তারা সেটাকে দেখতে পারে না। আচ্ছা বন্ধুরা, আপনারা কি ভূতে বিশ্বাস করেন? যদি ভূতে বিশ্বাস করেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলুন এগোই পরের ফ্যাক্টের দিকে, পেইনলেস নিডেলস। তো বর্তমান যুগে আমাদের কাছে এমন কিছু ইঞ্জেকশন আছে যেগুলি প্রয়োগ করলে কোনো রকমের ব্যথা কিংবা বেদনা হয় না। কিন্তু আমরা যদি ইতিহাসের কথা বলি তাহলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ ইতিহাস হয়তো আমাদের বর্তমান যুগের থেকে অনেক বেশি উন্নত ছিল। আমি কেন বলছি সেটা আপনারা এখন জানতে পারবেন, কারণ ইতিহাস 1967 সালে লন্ডনে এমন একটি ইঞ্জেকশন আবিষ্কার করা হয়েছিল যেটাকে ভাইব্রেশন এবং হাই প্রেশারের মাধ্যমে মানুষের শরীরে ঠিক এইভাবে ভ্যাকসিন ইঞ্জেক্ট করা হতো। কিন্তু এইভাবে ভ্যাকসিন ইঞ্জেক্ট করার অনেক সমস্যাও ছিল, কারণ এই প্রযুক্তি ব্যবহারে প্রচুর পরিমাণে খরচা এবং অনেক ভ্যাকসিন অপচয় হতো। তাই পরবর্তীকালে এই প্রযুক্তিকে বস্তায় ভরে সমুদ্রে টান মেরে ফেলে দেওয়া হয়। তাই আশা করি আপনি জেনে গেছেন ইতিহাসের সম্বন্ধে এমন একটি তথ্য যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তো চলুন এগোই আমাদের পরবর্তী ফ্যাক্টের উপরে। তো ভিডিওর শুরুতেই আমি আপনাদের এমন একটি ইগলের কথা বলেছিলাম যার প্রিয় খাদ্য শুনলে আপনার মাথা পাগল হয়ে যাবে। তো চলুন জেনে নিই সেই ইগলটি। আপনারা কি এই ইগলটিকে চেনেন? যদি না চিনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আমি আছি আপনাদের সাথে, আমি আপনাদের বলবো এই ইগলটির নাম কি। তো এই ইগলটির নাম হলো ক্রাউন ইগল। সাধারণত ইগল পাখির প্রিয় খাদ্য কি? ইঁদুর, সাপ, অন্যান্য পাখি। কিন্তু এই পাখির প্রিয় খাদ্যর নাম শুনলে আপনি পাগল হয়ে যাবেন। এই পাখিটির প্রিয় খাদ্যটি হলো মানুষ। হ্যাঁ, মানুষ। আপনি হয়তো অবাক হয়ে গেছেন, আপনি হয়তো বিশ্বাস করছেন না, কিন্তু এটাই সত্যি। আর এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে তারা অ্যাটাক করে। তো দেখুন, তো এই ভিডিওটিতে দেখতে পাবেন কিভাবে এই পাখিটি মানুষ দেখলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর যদি কোনো বাচ্চা দেখে তাহলে তো তারা বাচ্চাটিকে উড়িয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এই পাখিটিকে দেখার পর আপনার প্রথম কাজ কি? ফটো তোলা? না 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 না, এই পাখিটিকে দেখার পরে আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো প্যান্ট গোটাবেন আর ঝেড়ে প্যালি ফুরসাত মেনিকাল। তো আমাদের পরবর্তী ফ্যাক্টটি হলো অ্যাপেল কোম্পানির উপরে। তো অ্যাপেল কোম্পানির নাম তো আপনারা সকলেই শুনেছেন, এবং অ্যাপেল প্রোডাক্ট মানেই একটি শো অফ, শো অফ অনুভূতি মনের মধ্যে জেগে ওঠে। তো এখন যদি বলি অ্যাপেল কোম্পানি একটি বড় মিস্টেক করেছিল, তো আপনারা কি মনে করবেন যে কি ভুলভাল ভুগছি আমি? কিন্তু না, এটাই সত্যি। এই তো মাত্র কিছুদিন আগে আইফোন 11 Pro Max আর 11 Pro লঞ্চ হয়েছিল, এবং আইফোন 11 Pro-র পেছনে যে অ্যাপেলের লোগোটি বাই মিস্টেক তার পজিশন থেকে একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু এই মিস্টেকের পর হয়তো এই ফোনটির দাম কমে যাওয়া উচিত ছিল। কিন্তু কথায় আছে না যে রাজাদের পটিতেও সোনা বের হয়, তো তেমনই কিছু ঘটনা এটার সাথে ঘটলো। তো এই ফোনটি লঞ্চ হওয়ার পর এই ফোনটির ন্যায্য দামের থেকে এই ফোনটির দ্বিগুণ দামে বিক্রি হয়,
এটি রেয়ার এবং খুবই কম সংখ্যক ফোনে এটি দেখা যায়, তাই জন্য এটির দাম এখনও আমার দুটো কিডনির সমান। তো চলুন এগোই আমাদের পরবর্তী ফ্যাক্টের উপরে। আপনারা দীপাবলি কিংবা কোনো বিয়ে বাড়িতে তো এইরকম ধরনের স্ট্রিপ লাইট অবশ্যই রেখে থাকবেন। তো আপনারা কি কখনো কল্পনা করেছেন যে এই রকমের স্ট্রিপ লাইট কোথা থেকে এসছে কিংবা কী দেখে তারা এই রকম লাইট বানানোর আইডিয়া পেয়েছে, আর কোথায় বা প্রথম এই রকম স্ট্রিপ লাইট প্রথম তৈরি করা হয়? তো আপনাদের মধ্যে হয়তো 99% লোকেরা এই সম্বন্ধে কিছু জানবেন না। তো কোনো সমস্যা নেই, আমি আপনাদের বলে দিচ্ছি। তো এই আইডিয়া আছে কম জেলিফিশ নামের একটি প্রাণীর থেকে। তো এই প্রাণীর সারা শরীরে এই রকম ধরনের লাইটিং দেখতে পাওয়া যায়, দেখে যেন মনে হয় কেউ এর শরীরে এই রকম ধরনের রেনবো লাইটিং ফিট করে দিয়েছে। তো এই জেলিফিশকে দেখার পরেই কিছু জাপানি ইনভেন্টররা ঠিক এই রকম কিছু এলইডি স্ট্রিপ লাইটের আবিষ্কার করেন। তো এখন আপনি জেনে গেছেন এই রকম স্ট্রিপ লাইটের আইডিয়া কোথা থেকে এসেছিল। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে এই রকম লাইট কে বানিয়েছিল, তখন আপনি নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় বলতে পারবেন যে হ্যাঁ, এই লাইটটি জাপানে প্রথম তৈরি হয়েছিল এবং জাপানি ইনভেন্টররা এই লাইটটি প্রথম বানিয়েছিল। তো চলুন এগোই আমাদের পরবর্তী ফ্যাক্টের উপরে। তো আজকের ভিডিও শেষ এবং সব থেকে অবাক করা একটি ফ্যাক্ট, তো আজকের বর্তমান যুগে তেলের দাম যেভাবে বেড়ে চলেছে সেটা তো আপনারা জানেন, আর কিসের জন্য বেড়ে চলেছেন সেটা তো আপনারা ভালো মতনই জানেন। তো এই অবস্থাকে মাথায় রেখে বর্তমানে কিছু কোম্পানি সোলার প্যানেলযুক্ত কিছু গাড়ি লঞ্চ করেছে। কিন্তু আপনারা কি এটা জানেন, সবার আগে সবার প্রথমে কে বা কোথায় কীভাবেই বা এই সোলার প্যানেলযুক্ত গাড়ি আবিষ্কার করেছিল? তো চলুন জেনে নিন। 31 আগস্ট 1955 সালে উইলিয়াম কক নামে একটি লোক আমেরিকাতে প্রথম এই গাড়িটি আবিষ্কার করেন। এটিই ছিল পৃথিবীর সর্বপ্রথম সোলার চালিত গাড়ি এবং এটির নাম রাখা হয়েছিল সান মোবাইল। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন।